Assalamu Alaikum. This is Shahria and welcome back to my new video. আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। অনেক সময় দেখতেছি অনেকেই বলতেছে VSCO FC নাকি স্লো মোশনের জন্য সবথেকে বেস্ট। আমি যতটুকু জানি আউটডোর থেকে যে অ্যাপসগুলো দিয়ে স্লো মোশন ভিডিও মেক করাতে হয় প্রত্যেক অ্যাপসটি দিয়ে কিন্তু স্মুথলি ভাবে আপনি স্লো মোশন ভিডিও মেক করতে পারবেন না। বাট প্লে স্টোরে দুইটি অ্যাপস অ্যাভেলেবল রয়েছে যে দুইটি অ্যাপসটি ইউজ করে আপনি আউটডোর থেকে ইনডোর কোনো ক্যামেরার স্লো মোশন ইউজ না করে আউটডোর থেকে স্লো মোশন ভিডিও মেক করতে পারবেন। ইয়াপ, ইটস অ্যাবসলুটলি ট্রু। বাট অ্যাজ এ পার্সোনালি আমি যদি বলি VSCO অ্যাপসটি তার মধ্যে কি না, তাহলে বলবো অবভিয়াসলি আপনি এই VSCO অ্যাপসটি দ্বারা খুবই সহজেই স্মুথ স্লো মোশন ভিডিও মেক করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। সো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে প্রুফ দেব যে সত্যি কি VSCO অ্যাপসটি স্লো মোশনের জন্য বেস্ট কি না। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবেন অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ ইনশাআল্লাহ ইন ফিউচারে আমাদের চ্যানেলে নতুন আরও ভিডিও এডিটিংয়ের কন্টেন্ট ভিডিও আপলোড করা হবে। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবেন। আই হোপ মোবাইলের স্ক্রিনে আপনারা অ্যাপসটি দেখতে পারতেছেন VSCO অ্যাপস অ্যান্ড অ্যাপসটি প্লে স্টোর প্লাস অ্যাপ স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবল। আপনারা জাস্ট যারা আইফোন ইউজার রয়েছেন তারা অ্যাপ স্টোর থেকে সিম্পল ডাউনলোড করে নেবেন অ্যান্ড যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা চাইলে প্লে স্টোর থেকে আমার মতো ডাউনলোড করে নিতে পারেন, অথবা যারা মুড বা প্রো ভার্সন চান তারা সিম্পল দয়া করে ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। সার্চ করবেন ব্রাউজারে VSCO অ্যাপস প্রো ভার্সন বা মুড ভার্সন, তাহলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা সিম্পল ডাউনলোড করে নেবেন। দেন তারপর কী করবেন, অ্যাপসটিতে এন্টার করবেন অ্যান্ড দেন অ্যাপসটিতে এন্টার করার পর আমাদের এখানে কন্টিনিউ করতে হবে দুইটি উপায়ে, একটি হলো গুগল আর একটি হলো স্ন্যাপচ্যাট। সো আই থিঙ্ক সকলে গুগল দিয়েই কন্টিনিউ করবেন। সিম্পল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল শো করবে। দেন আপনারা সিম্পল জিমেইলে সিলেক্ট করে দিলেই তারপর আপনারা ডাইরেক্টলি এন্টার করবেন। তারপর আপনার কাছে একটি ইউজার নেম চাইতে পারে অ্যান্ড ইউজার নেম আপনার ইচ্ছে মতো দিয়ে রাইট অপশনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো এখন সিম্পল আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো অ্যান্ড ভিডিওটি একটু পজ করবো, স্টপ করবো, বিকজ এখানে আমার কিছু পার্সোনাল জিমেইল আছে যেটা আমি শো করাতে চাচ্ছি না। সো এখন একটু ভিডিওটি স্টপ করে আমি কন্টিনিউ করে আসতেছি। দেন সাইন আপ কমপ্লিট অ্যান্ড সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লিক করবেন ইম্পোর্টে। ইম্পোর্টে ক্লিক করার পর অ্যালাউ চাবে, অ্যালাউ ক্লিক করে দেবেন অ্যান্ড দেন আপনার ফোনে যতগুলো পিকচার আছে এখানে শো করবে অ্যান্ড যত ভিডিও আছে এখানে শো করবে। দেন এখানে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন তো সেই ভিডিওটি এখানে শো নাও করতে পারে, এটা নিয়ে ঘাবড়াবেন না যে আমি যে ভিডিওটি সিলেক্ট করবো সেটা এখানে শো করতেছে না এখন কী করবো। যদি শো না করে তার জন্য সলিউশন রয়েছে। সো সলিউশনটা হলো আপনি কী করবেন, আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন ফার্স্টে কী করবেন, আপনি গ্যালারিতে চলে যাবেন অ্যান্ড দেন গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সো আমি একটি ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি, ফর এক্সাম্পল এই ভিডিওটা আমি সিলেক্ট করতে চাচ্ছি অ্যান্ড ভিডিওটি যদি প্লে করি ভিডিওটি দেখতে পারবেন একদমই নর্মাল ভিডিও, যে ভিডিওটি আমি স্টক সাইট থেকে ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড এই ভিডিওটিতেই আমরা স্লো মোশন অ্যাড করব। কী করবেন আপনারা, এই ভিডিওর এখানে এসে শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড শেয়ার আইকনে ক্লিক করলে এখানে অপশন পেয়ে যাবেন VSCO অ্যাপসটির। সো এই VSCOতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করলে দেখবেন যে আপনার ভিডিওটি অ্যাপসটিতে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আপনি কী করবেন, ভিডিওটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর নিচে অপশন পেয়ে যাবেন এডিটের, এডিটের আইকনে ক্লিক করবেন অ্যান্ড দেন এডিটের আইকনে ক্লিক করার পর সেকেন্ডের একটি অপশন পাবেন টুলস, এখানে নিচে অপশন পাবেন টুলস, এই টুলসে আসবেন অ্যান্ড আসার পর ফার্স্টে আপনারা দেখতে পারবেন স্পিড, এই স্পিডটি সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখন আমাদের নর্মাল স্পিড, তারপর এটা সিলেক্ট করবেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত স্লো মোশন দিতে চান। লাইক আমি এখান থেকে এই পর্যন্ত স্লো মোশন দিব অ্যান্ড দেন আমার মতে স্লো মোশনের জন্য 0.3 হলো বেস্ট, বিকজ আমি যখন এই অ্যাপসটি ইউজ করেছি আমার কাছে মনে হলো 0.3টাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এই জন্য আমি রেকমেন্ড করবো আপনারা চাইলে 0.3তে রাখতে পারেন স্পিডটা, আপনারা চাইলে 0.2 অর 0.1ও রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট
আমার কাছে মনে হলো 0.3 টাই বেটার সো তারপর সিম্পল 0.3 তে আনবেন দেন দেখতে পাচ্ছেন স্লো মোশনটা স্মুথ এখন যদি ভিডিওটি প্রিভিউ করি নাও লুক অ্যাট দিস ভিডিওটি একদমই কিন্তু স্মুথলি ভাবে স্লো মোশন হচ্ছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আশা করি একদমই কিন্তু স্মুথলি ভাবে হচ্ছে যদি এখন আমরা রাইট অপশনে ক্লিক করে দেই তাহলে দেখেন ভিডিওটি এন্ড প্রিভিউ হিসেবে আমি ভিডিওর সাইটেও দিয়ে দেব ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি কিন্তু একদম স্মুথলি ভাবে স্লো মোশন হয়ে গেছে সো এইভাবে আপনারা চাইলে ফাস্ট মোশন প্লাস স্লো মোশন ভিডিও মেক করতে পারেন এএসটি ইউজ করে অ্যান্ড দেন নাও ভিডিওটি মেক হয়ে যাওয়ার পর এক্সপোর্ট করার জন্য কী করবেন এক্সপোর্ট করার জন্য রাইট সাইডের উপরে দেখেন আই মিন ডান পাশের উপরে দেখতে পারতেছেন আই থিঙ্ক নেক্সট নামের একটি অপশন রয়েছে এই নেক্সটটিতে ক্লিক করবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখানে নিজের থেকে পোস্ট বিএসসিওতে এটা অফ করে দেবেন দেন এখানে নিচে অপশন পেয়ে যাবেন সেভ এই সেভে ক্লিক করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গ্যালারিতে চলে যাবে অ্যান্ড আই হোপ আলহামদুলিল্লাহ আপনার এই ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি আপনার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন বিকজ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে অ্যান্ড কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিকজ ইন ফিউচার ইনশাআল্লাহ এই চ্যানেলটিতে আরও ভিডিও এডিটিংয়ের কন্টেন্ট ভিডিও আপলোড করা হবে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন